রোশন ভাই যাই। রোশন ভাই আসুন। এই আমরা দুজন আছি। রোশন ভাই আসুন। পূজা আপু আপনার সিভিল ফিনিশিং দুজন কি রেনোল্ড রেনোল্ড Yes, this is Psycho. Psycho. We are Psycho. Hey, what is it? জানতে হলে চক্র চক্র এবং সিনেমা হলে যান সিনেমা হলে যান জানতে হলে যেতে হবে সিনেমা আচ্ছা প্রশ্ন শুরু করুন ক্যামেরা প্রবলেম সামনে অনুভূতি Best things, best actor, best actress. We are feeling so good. খুব ভালো লাগছে আর স্পেশালি আমরা অনেক বেশি হ্যাপি কারণ হচ্ছে আমাদের দুজনের একসঙ্গে ছবি রিলিজ হচ্ছে সাইকো সো সাইকোর একজন অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস দুজন একসঙ্গে অ্যাওয়ার্ড নিয়েছি আমরা মঞ্চে একসঙ্গে উঠেছি সো আই ফিলিং সো গুড অ্যান্ড থ্যাংকস টু দ্য বাইফা অ্যাওয়ার্ড অ্যান্ড অথরিটি টু গিভ দিস বিউটিফুল অ্যাওয়ার্ডস এবং সংশ্লিষ্ট যারা আছে সবাইকে অনেক অনেক থ্যাংকস সেই অনুভূতিটা ভালো লাগার অনুভূতি সেটা ভাষায় প্রকাশ করা যায় না এবং আমি প্রথমে আসলে বাইফা অ্যাওয়ার্ডের সাথে যারা যারা যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং আমি যেটা বলছিলাম অ্যাওয়ার্ড হচ্ছে একটা স্বীকৃতি তো সেই কাজের যদি একটা স্বীকৃতি পাই একটা ভালো কাজের স্বীকৃতি তখন আসলে ভালোই লাগে এবং আই ফিল রিয়েলি ভেরি অনার্ড আমার খুব ভালো লাগছে আশা করছি এভাবেই সবাই পাশে থাকবে এভাবেই সবাই সাপোর্ট করবে এভাবেই রোজার ঈদে গোলই ছিল শান ছিল দুইটা ছিল এবার কোরবানি ঈদে সাইকো নিয়ে আসছি খুব ভালো লাগছে পরপর ঈদের মতো এত বড় একটা উৎসবে নিজের সিনেমা আসা অনেক ভাগ্যের একটা ব্যাপার তো ঈদ মানেই এখন আমার কাছে মনে হচ্ছে একদম রমরমা একটা ব্যাপার কারণ আগে আমরা দেখে এসেছি ঈদ মানেই হলে মানে ঈদ আসলেই সিনেমা রিলিজ পেত মাঝখানে থেমে গিয়েছিল এবার এখন আবার শুরু হয়েছে এবং সেই ঈদে আমাদের সিনেমা আসছে আমার সিনেমা আসছে খুব ভালো লাগছে এবং দেখা যাক ঈদ আসলেই বোঝা যাবে এই অ্যাওয়ার্ডটা আসলে এখানে যেহেতু মুভি লেখা সব মুভির জন্য পেয়েছি সাইকো অরুণ মামন পরিচালিত একটি ছবি এবং অ্যাকশন থ্রিলার ছবি আসলে আমি তো আসলে অ্যাকশন করানোর ছবি একটু বেশি করি সো অলরেডি বেপরোয়া সিনেমা আমাকে অ্যাকশনে দেখেছে সবাই সো এটা আবার সেকেন্ড টাইম সাইকো ছবিতে অ্যাকশনে দেখবে বেশ কিছু ভালো ভালো অ্যাকশন সিনস এবং আফটার অল রিসেন্ট অ্যাকশন থ্রিলার ফিল্ম অ্যাকশন থ্রিলার ঈদে আসলে মানুষ সবসময় অ্যাকশন থ্রিলিং ছবি দেখতে চায় তো সেই জায়গা থেকে অ্যাকশন ছবিটা কমপ্লিট একটা দারুণ একটা প্যাকেজ হয়েছে অলরেডি আজকে আজকে আমাদের দুজনের একটি আইটেম সং রিলিজ হয়েছে যেখানে পূজা পারফর্ম করেছে খুব দারুণ এসেছে সো সারপ্রাইজ আমি সাইকো গানটি রিলিজ হয়েছে সবাই ইউটিউবে আই থিয়েটার অ্যাপসে দেখবেন এবং সরি ইউটিউব চ্যানেলে আর আমরা উইদিন ফিউ ডেজ মানে এক থেকে দুদিনের মধ্যে আমরা প্রমোশনাল অ্যাক্টিভিটিসগুলো শুরু করবো কারণ যেহেতু একটি বিগ বাজারের সিনেমা প্রডিউসারের একটা ইস্যু আছে সিনেমা ব্যবসা সফল হওয়া একটা ইস্যু আছে তো সব কিছু মিলে উই আর ভেরি এক্সাইটেড টু অ্যানাউন্স টু অল অফ ইউ সাইকো ইজ কামিং ইন দিস না আশা তো করি ডেফিনেটলি ভালো হিসেবেই নেবে কারণ আমাদের সিনেমা করার আগে থেকেই অনেক আমাদের যারা মানে কমন যারা ফ্যান ফলোয়ার আছে ওরা সবসময় চাইতো যে আমরা দুজন একসঙ্গে কাজ করি তো ফাইনালি আমাদের সাইকো ছবি দিয়ে আমরা যাত্রা শুরু করেছি যদি আমরা আরেকটা ছবি করেছি তার নাম হচ্ছে জিন জিন একটা অসাধারণ ছবি তো জিন ছবিটা হয়তো মানে খুব তাড়াতাড়ি অ্যানাউন্স হবে কখন আসবে জাসমিন দেবীর একটা ছবি কিন্তু সাইকো আমরা মানে ঢাকা বাংলাদেশের অনেক লোকেশনে কাজ শেষ করে দেন দেশের বাইরে গিয়ে দারুণ সব লোকেশন আমরা গান করেছি এবং উই ট্রাইড আওয়ার বেস্ট টু মেক ইট গুড আমার পূজার কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে দুজনের কোন ছবি থেকে মনে হয় রোশানের দুইটা দোষগুণ জানতে চাই আমাদের কোন ছুটি দেখে মনে হলো
রোশানের দুটো দোষ গুণ এখানে দোষ গুণ বলার জন্য আসলে রাইট প্লেস না, আমরা আসলে সিনেমা নিয়ে কথা বলছি, সিনেমা নিয়ে কথা বলি, প্রমোশন যেটা আমরা করছি এখানে এই সাইকোর প্রমোশনের কোনো কথা আসছে না এই দোষ গুণের মধ্যে। তো আমি দুই ভালো গুণই বলবো, খুব ভালো ছেলে, খুব ভালো আসলে ভালো কাজ করার ট্রাই করে, ভালো অ্যাক্টিং করার ট্রাই করে এবং ভালো মানুষ আসলে প্রথমেই বলবো। আর ভালো অ্যাক্টিং করার ট্রাই আসলে সবারই করা উচিত এবং সে করে এই আর কি। রোশান কি দুটো দোষ গুণ আছে কি না? আমার না পূজার পূজার সবচাইতে নেগেটিভ গুণ আছে, পূজার সাইকো, আর আমার নেগেটিভ গুণ আমি সাইকো, আর পূজার ভালো গুণ আছে পূজার সাইকো আমি সাইকো, পুরো সাইকো সাইকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। Thank you.